নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা ভদ্র। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাটশাকের একটা রেসিপি। অনেকেই পাটশাক নানান ভাবে খেয়ে থাকেন, তো আমি আজকে পাটশাকের বড়া কি করে করি সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। পাটশাকের বড়া করতে গেলে সাধারণত পাটশাকের ডগাগুলো নিয়ে নিতে হয়। ডগাগুলো ভালো করে ধুয়ে বেছে একটু জল ঝরিয়ে প্রথমে রেখে দেব। এই যে এইভাবে আমি সবগুলো ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলে একে একে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো, 1 ঝাল লঙ্কার গুঁড়ো, 7 নুন, সামান্য চিনি, আর নিয়ে নিচ্ছি 1 হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এই যে এরকম ভালো করে মাখতে হবে। এবার পাট পাতাগুলো নিয়ে এক একটা ডগা অপোজিট ডিরেকশনে এইভাবে সাজিয়ে নিলে ভালো হয়। একদিকে লেজা, একদিকে একটা মাথা, এইভাবে দুটো কি তিনটে বড়া। আপনি যেভাবে যতটা মোটা করতে চান বড়া, সেইভাবে দুটো তিনটে ডগা একসঙ্গে দিলাম। একটা লেজা একদিকে আর একটার মাথা একদিকে, এইভাবে অপোজিট ডিরেকশনে সাজালে পরে বড়াটা ইকুয়াল দেখতেও ভালো হয়, সমান হয় দুই দিকে, আর ভাজার সময়ও সমানভাবে ভাজা হবে। এইভাবে এবার বেসনে ভালো করে উল্টে পাল্টে ডুবিয়ে ভাজতে হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে বেসনটা যেন খুব বেশি না চলে যায়, দরকার হলে একটু বেসন চিপে ফেলে দিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। খুব বেশি বেসন দিলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা মুচমুচে হয়ে যাবে। যাতে বাইন্ডিংটা হালকা হয়, খুব বেশিও বেসন হবে না আবার খুব কমও হবে না। ঠিক মতো বড়াটা যখন গড়া যাবে সেইটুকুনি বেসন দিয়ে তেলে ছাড়তে হবে। এবার এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি বড়াটা এই যে এইভাবে ছেড়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেহেতু পাতার বড়া, খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে, উল্টে পাল্টে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। দেখুন একদিকে আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো, হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। আমি অন্য পিঠে উল্টে দিয়েছি। বড়া ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন খুব কড়া না হয়। তেলটা গরম হওয়ার পরে আঁচটা কমিয়ে নিয়ে বড়াগুলো ছাড়তে হবে, আর ধিমে আছে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে, তাহলে ভেতর থেকে বড়াগুলো মুচমুচে ভাজা হবে। নাহলে যদি গ্যাস বাড়িয়ে দিয়ে করা হয় তাহলে ওপর থেকে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এই জন্য পাটপাতার বড়া বা এই ধরনের বড়াগুলো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ডিমে আছে ভাজতে হবে। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর আস্তে আস্তে ডিমে আছে ভাজতে হবে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। এভাবে আমি পরপর সবগুলো বড়া ভেজে নেব। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেল এখনও যাদের সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।